নমস্কার, ডিজিটাল খবরের লালে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যে নবান্ন থেকে একটি প্রেস নোট জারি করা হয়েছে এবং সেই প্রেস নোট দেখে যথেষ্ট চিন্তিত কিন্তু আমরা সকলে হয়ে পড়ব। তার কারণ এই প্রেস নোটে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের 7টি জেলায় বন্যা হতে পারে, বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা করা হয়েছে। এবং যে আজকে প্রেস নোটটা এসেছে সেই প্রেস নোটে যে 7টি জেলার কথা বলা হয়েছে, আমি আপনাদেরকে নামগুলো বলে শোনাবো যে কোন 7টি জেলায় বলা হয়েছে। পশ্চিম বর্ধমানের নাম রয়েছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার নাম রয়েছে, তারপরে বীরভূমের নাম রয়েছে, পূর্ব বর্ধমানের নাম রয়েছে, তারপরেই নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়া। এই কয়েকটা জায়গার নাম রয়েছে এবং কারণ হিসেবে কিন্তু বলা হয়েছে যে ঝাড়খণ্ডে যে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে তার জেরে কিন্তু এই বন্যার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে গোটা রাজ্যে। এই 7টি জেলাকে সতর্ক কিন্তু করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু নবান্নর পক্ষ থেকে, যেটা আমরা জানতে পারছি, নবান্নর পক্ষ থেকে এই বিষয় নিয়ে একটি ভার্চুয়াল মিটিং কিন্তু করা হচ্ছে। এবং অন্যদিকে ডিভিসির পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু গতকাল রাতে, অর্থাৎ রবিবার রাতে জল ছেড়েছে। জানা যাচ্ছে যে 5টি লক গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে ডিভিসির পক্ষ থেকে, কিন্তু এমনটাই জানা যাচ্ছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিজিটাল খবরিলালের পেজে, ডিভিসির জল ছাড়ার যে ছবি সেই ছবি কিন্তু উঠে আসছে। এবং গোটা রাজ্যে ইতিমধ্যেই কিন্তু বন্যার জন্য যে অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে গোটা রাজ্যের মধ্যে 7টি জেলার কথা কিন্তু নবান্নর পক্ষ থেকে বলা হয়েছে। দিনের সমস্ত আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকবেন ডিজিটাল খবরের খবর, আপনাদের নজর আমার।